আমি নেই এই নেন চা খাবেন আচ্ছা রাখো রাখো মাথা আছে যে মাথা কিছু বলি নাই না বাবা তুমি কি জানি কইছো কিছু তো একটা বলছি বলি তাইলে আপনার পেট খারাপ না আমার বড় যদি পেট খারাপ হয়ে যায় তখন এটা কোনো কথা কইলা পেট খারাপ কি সোয়াছে রোগ নাকি সোয়াছে রোগ তো চোখ উঠলে আমার তো চোখ উঠে নাই চোখ উঠলে নাহলে তোমার বড় দেখলে তোমার বড় চোখ উঠে যাইতো আচ্ছা ঠিক আছে বড় দেখে বলো তো দেখলাম না পরে একসময় দেখালো মনে আচ্ছা কথা বলি হ্যাঁ বউ তোমার নাম কি আতিশা তুমি কথা কও কে বউরা কইতে দশক কত তো তুমিই কইতাছো ও কথা বলতে পারে না বোবা নাকি বলো না কি কথা বলতে পারে না সপ্তাহে দুই দিন শুধু শুক্র শনি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই শুক্র শনি কথা বলার দরকার নেই রবিবার দিন আমি আইসা মানে তুমি যখন অফিসে যাবে আমি আইসা বউর সাথে কথা বলে যাবো না পারবেন না দরজায় তো তালা মারা থাকে আমি তালা মেরে অফিসে যাই আর চাবি শুধু আমার কাছে ও তালা মেরে যাও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই মানে বউ দেখতে এসেছিলাম একটা খাম নিয়ে এসেছিলাম মানে করছিলাম খামটা দিব চেহারাই দেখতে পারি না যেদিন আমি চেহারা দেখবো ওই দিন আমি দিয়ে যাবো কোনো সমস্যা নেই তা যাই যাই গিয়া যাই গিয়া দেখি কি ফল নিব মিষ্টি খেলা দাদা এতটা মিষ্টি হ বিয়ে পরে মিষ্টি তো খাইতেই হয় তাই না মিষ্টি মুখ না খুলে হবে না পেট খারাপ না বলছিলেন আমার পেট খারাপ তো কি হয়েছে পেট খারাপ কি সারাক্ষণ থাকবো নাকি রাইতে খাবো নি আর বাড়িতে ঘরের মধ্যে অনেক মানুষ আছে না তারা খাইবো কাদের বউ আছে আরো মানুষ আছে না আইসি খাওন দিব না মাথা হো আচ্ছা কি হলো কিন্তু কিছু বুঝলাম না আপনি আমাকে ঘুমটা দেওয়ালেন কেন আমি তো পর্দা করি না আমি তো কথা বলতে পারি জানি তো কিন্তু ওই মহিলার সামনে অবশ্যই পর্দা করতে হবে কেন মহিলার নজর খুব খারাপ একবারে কাউয়ার দিকে নজর দিছিল পরের দিন কাউয়া ঠান্ডা পড়ে মারা গেছে একবারে মুরগিওয়ালার দিকে নজর দিছিল 24টা মুরগি মারা গেছে নগুতে আমি তো চাই না যে আমার বউ এত জলদি মারা যায় না না আমি মরতে চাই না থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম মানটা খাবা হ্যাঁ